আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, ঠান্ডাটা একটু কমছে। আর এই যে দেখো, ঘুম থেকে উঠে বাসি ঘর টর ঝাড়ু দিয়ে এসে তড়িঘড়ি করতেছি, চুলার জায়গাটা একটু পরিষ্কার করে নিতেছি। কালকে রাতে তেলের পিঠা বানানো হয়েছিল, তেল ঠেল ছিটা এসে একদম অবস্থা হয়ে গেছে, তো এই যে দেখো ভালো করে মুছে নিতেছি। আর সকাল থেকে উঠে আজকে একটু দম ফালানোর জায়গা নেই, তো একে তো সকালবেলা নাস্তা বানাইছি, আর এই যে তেল পিঠা বানানো হয়েছিল সব মিলামিশে একদম তেল কাজটা হয়ে গেছিলো, তো পুরো পরিষ্কার করে নিলাম। কারণ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, নাস্তা টাস্তা সব বানানো কমপ্লিট, মাজা ঘষা সব কমপ্লিট, তো তোমাদের দেখাই কিসের জন্য আজকে কিছু শেয়ার করতে পারিনি। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই চা জাল করে রেখেই সাথে সাথে এক পাশে রুটি করছি, এক পাশে ভাজি করছি, তাও আবার হোটেল স্টাইলের ভাজি করছি, যেটা আমার জামাইয়ের খুবই পছন্দের একটা ভাজি। এই যে ওর আব্বু কিন্তু অলরেডি খায় আনিছে, এই যে দেখো ডাল দিয়ে সবজি মিক্স করে হোটেল স্টাইলের ভাজিটা খেতে কিন্তু দারুণ মজা, রুটি পরাটার সাথে। তো সেই ভাজিটাই করতে যায় আমার অনেকটা ইয়ে হয়েছে, সেই কারণে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তখন এই যে ডিম সেদ্ধ করেছিলাম, দেখো একটা খাইছে আর একটা এভাবে কে রেখে দিয়েছে এখানে, যে তখন রুটি ভাজা হয়েছে। আজকের কোনো পরোটা করিনি, কারণ হোটেল স্টাইলে ভাজি করলে সবাই ভাজি দিয়ে রুটি খায়, পরোটা লাগে না। তো আমি এখন কিন্তু নাস্তা খাবো না, কারণ সকাল থেকে আমার চা খাওয়া হয়নি। আর আমার তো সকালবেলা উঠে চা না খেলে ভালো লাগে না, ছটফট ছটফট করতেছি কখন খাবো। এই যে দেখো ফাইনালি চা নিয়ে বসে পড়লাম, আর এই যে সাথে বিস্কিট নিয়েছি। তো চলো, সকালবেলা তো সেই কখন হয়েছে, এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে, আর এখন আমি চা খাচ্ছি। আমার ক্ষুধাও লাগছে আর গলা খুশখুশ কাশি, চা না খেলে বলো ভালো লাগে? তো সবার কি খাওয়া হয়েছে কিনা সবাই একটু বলো দেখি। আর এই যে দেখো এই বিস্কিটগুলো দিয়ে চা খেতে বেশ ভালো লাগে, উপর থেকে একটু কালো জিরা ফ্লেভার আসে, কালো জিরা দিয়ে বানায়। তো চলো ঝটপট চা খেয়ে নিই, চাটা খাওয়া শেষ করেই এই যে দেখো এখানে চলে আসি দুপুর রান্না বান্না যোগাযোগ করার জন্য, কারণ সব কাজ তো কমপ্লিট মোটামুটি। আর এখানে মাংস কেটে রাখছে, আর এখানে মুরগি পা কলিজা গিলা মাথা সব আছে, তো আজকে মাংস মিক্স করে এগুলোর সাথে রান্না করব। এই যে দেখো এই গিলাটা আবার কাটাই হয়নি, তো গিলাটাকে পরে কেটে নেব। আর ওইদিকে সব কাটাকাটির চলতেছে, তো মাও অনেক কিছু মোটামুটি আমাকে কাইটে কুটে রেডি করছে। তো চলো দুপুরে রান্না বান্না করব পরে। এই যে দেখো সব কিছু কেটে কুটে রেডি, মা আমাকে সব কিছু আজকে কেটে কুটে দিছে। তার আগে চলো নাস্তা করে নিই, নাস্তাটা এত মজার নাস্তা, নাস্তা না খেয়ে কে রান্না করতে যাব? তো এই যে দেখো ভাজি আর রুটি নিয়ে বসে পড়লাম, তো চলো সকালবেলার এই যে ভাজি আর এই যে রুটি খাবো। আমার তো খুবই লাগতেছে যে কখন খাবো। আর দেখো কি সুন্দর হয়েছে, ডাল দিয়ে সবজি দিয়ে মিক্সড ভাজিটা, হোটেলের মতো খেতে কিন্তু দারুণ মজা। বিশেষ করে রুটি পরোটা তোমরা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারো, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু আরও বেশি মজা হয়। তো চলো আর কি বলবো, ভাজিটা দিয়ে রুটিটা খেতে আজকে দারুণ মজা হয়েছে, বাসার প্রত্যেকেরই পছন্দ হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে রান্না করতে যাই। এই যে দেখো মাটি তুলে রান্না বান্না করতেছি, এতক্ষণ কারেন্ট ছিল না সেই জন্য তোমাদের দেখাতে পারি না রান্নাবান্না। তো এখানে যে চিংড়ি মাছ দিয়ে মশলা কষানো হইতেছে, এই যে এটা এখানে যে দুলদুল দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে দুলদুল কিন্তু অনেক মজা খাইতে। আর এই যে এই পাশে এই যে মাংস মিক্স মুরগির পা কলিজা, এই যে রান্না হইতেছে, তো রান্না প্রায় হয়ে আসতেছে, আর একটু হলেই নামাই নিব। দেখো কেমন হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে না? তো চলো রান্না বান্না শেষ করে নেই। আর এই যে দেখো রান্না বান্না শেষ করো, কাজ থাকে উঠোন টুঠোন সব ঝাড়ু দেওয়া হয়েছে, মা আর আমি দুজন মিলে উঠোন ঝাড়ু দিছি, আর এই ছ্যামাটা একদম মানে সিমেন্ট মাটি ভেঙে ভেঙে গেছে। তো এই যে দেখো আমি কতটুকু মাত্র লেপছি, আর বেশি লেপ ওই বাকিটুকু শেষ করতে পারলাম না, কারণ এত জোরে ঠাটা পড়তেছিল আর আকাশে এত মেঘ জমছে যে কালো অন্ধকার হয়ে গেছে। তাড়াতাড়ি করে দৌড়ে এই যে দেখো ঢেকে রেখে চলে আসছি ঘরে, বৃষ্টি আসবে আসবে, তো এমন মানে অবস্থা। তো তাড়াতাড়ি ঘরে চলে আসলাম। আর এই যে দেখো দুপুরে রান্নাবান্না দেখো কেমন হয়েছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে, মাংস মিক্সড করে এই যে মুরগির পা কলিজা রান্না করছি, ভাত রান্না করছি, আর এই যে কী যেন করছি তোমাদের তো ভালো করে দেখালামই না, তো তোমরা দেখে নিও ভিডিওতে।
আর এই যেখানে সব মাজা গোসা সেগুলো করবো। আর এই যে মাজা গোসা করে ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ে এই যে মাত্র আসলাম খাওয়ার জন্য, তো চলো এখন আমি দুপুরে সবার জন্য ভাত বেড়ে নিই। তো এই যে দেখো এখানে ভাত বেড়ে নিচ্ছি আমি সবার জন্য, তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আজকে মজার একটা খাবার, তো এটা কিন্তু আমাদের বাসায় সবারই পছন্দ, মুরগির পা কলিজা গিলা সাথে মাংস মিক্স করে দিছি যাতে সবাই একটু সাথে মাংস খেতে পারে। তো একের ভিতর দুই। এই যে দেখো প্রথমে ধুন্দুল ভাজি করেছে চিংড়ি মাছে, সেটাই দিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ। এই যে দেখো প্লেট টেলে যা যা প্লেট ধুয়ে রাখছে, শুধু আমারটা ব্যাকে আছে। এই যে আমি এবার চিকু সোনাকে এখানে খাবার দিলাম, মুরগির মাইটা দিয়ে দিয়া মা খায়া এই যে ভাত দিছে এখানে, ও এখানে বসে বসে কুচু কুচু করে খাচ্ছে, সাথে হাড্ডি গুড্ডিও দেওয়া হয়েছে মুরগির। তো এগুলো একদম কুটুর কুটুর করে এখানে যে উনি খাচ্ছে, আর উনি এখন আর কোনো শব্দ মান নাই, মানে খাবার পেলে ওনার আর কোনো কথাই নেই। আর এমনি সারাদিন প্রচুর দুষ্টামি করে, অনেক দুষ্ট আমার চিকু সোনা। তো এই যে দেখো ও খাচ্ছে, তো চলো যে আমি ঘরে গিয়ে একটু রেস্ট করি। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা মানে অনেক খারাপ লাগছিল, কোনো ভিডিও শ্যুট করিনি। আর বাসায় আজকে সকালবেলা নাস্তা বানানোর পর থেকে গ্যাস শেষ হয়ে গেছিলো, ওর আব্বু শহরে গেছিলো, শহর থেকে আসছে সন্ধ্যের আগে, এসে গ্যাসটা ভরে দিছে। তো আমি এখানে চা জাল করে নিছি আগে, আর দুধটা জাল করে নিলাম। এই যে দেখো এখানে সবাই এই যে চা নিয়ে বসে বসে খাওয়ার জন্য, তো চলো এখন চা খাবো। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাতে করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।